কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, তালিয়াত। বর্ধমান থেকে ফিরে আসছিলুম, আমি আর হাবলু সেন। একে কনকনে শীতের রাত, তাই শেষ ট্রেন। ছোট কামরাটায় যাত্রী নেই বললেই চলে। শুধু লাঠি হাতে মোটাসোটা এক ভদ্রলোক উঠেছিলেন, তিনি সঙ্গে সঙ্গেই বাঁকে চেপে কম্বল মুড়ি দিয়েছেন। শক্তিগড় স্টেশনে আরেক ভদ্রলোক উঠলেন, রোগা লম্বা চেহারা, গায়ে বেমানান ধূমসো ওভারকোট, কান মাথায় একটা খাকি রঙের মাফলারে জড়ানো, মুখে সরু গোফের রেখা, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি আর হাবলু তখন বর্ধমানের গল্প করছিলুম, মানে দুজনে বেড়াতে গিয়েছিলুম হাবলুর মাসিমার বাড়িতে। খাওয়া দাওয়া হয়েছিল ভালো, মেশো আর মাসিমাও খাসার লোক, কিন্তু মেশো মশাইয়ের এক বন্ধু এসে সব মাটি করে দিলেন। তিনি নাকি খুব বড় গাইয়ে, কোত্থেকে একটা হারমোনিয়াম নিয়ে এসে তেলে না তেলে না, না তেলে না না দে গাইতে লাগলেন। মেশো মশাই ভীষণ খুশি, মাসিমাও ঘন ঘন মাথা নাড়ছিলেন, কিন্তু আজ আমরা দুজনে গরম তেলে পড়ে কই মাছের মতো ছটফট করতে লাগলুম। হাবুল ঢাকাই ভাষায় বললে, তোরে সত্য কই বেলা, গান শুননা আমার মাথাটা বনবনাইয়া ঘুরতে আসিল। আমি বললুম, যা বলেছিস, গান তো নয়, যেন মেশিন গান। হ কান ফুটা করে দিতেছে একেবারে। হারে বাপু, এত ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত থাকতে ক্লাসিক্যাল গান গাওয়ানোর দরকারটা কি? কিছু বোঝন যায় না, কেবল চিৎকার। ওভারকোট পরা ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছিলেন, এবার বেশ শব্দ করে গলা খাকারি দিলেন। আমরা চমকে তার দিকে তাকালাম। বললেন, ক্লাসিক্যাল গান বুঝি তোমাদের ভালো লাগে না? আমি বললুম, আগে ভালো লাগবে কি করে, কিছু তো বোঝা যায় না। ওভারকোট বেড়িটায় একটা মস্ত টান দিয়ে বললেন, আসল কথা কি জানো, তাল বোঝা চাই, তাল বুঝলেই গান বোঝা যায়। হাবুল সেন বললে, তাল বুঝুম না কেন, তালের বড়া তো খাইতে খুবই ভালো লাগে। আহা হাব, সে তাল নয়, গানের তাল। ও বেশ কায়দা করে বেড়ির ধোয়া ছেড়ে ভদ্রলোক বললেন, তালই হচ্ছে গানের প্রাণ, তাল বুঝলেই ক্লাসিক্যাল গান তালের পাটালির মতো মধুর লাগবে, তাল ক্ষীরের মতো উপাদেয় মনে হবে। আমি জুড়ে দিলুম, ঠিক। ভদ্রলোক খুশি হলেন, তোমার বেশ বুদ্ধিশুদ্ধি আছে দেখছি, তালই হলো গানের রস, মানে তাল বড়া, তাল পাটালি আর তাল ক্ষীরের কম্বিনেশন। হাবুল ভেবেচিন্তে জিজ্ঞেস করলে, কিন্তু সুর? আমি বললুম, ওটা গানের সুর, মানে লোকের কান পাকড়ে আনে, শিবরাম চক্রবর্তী লিখেছেন। তারপর বেশ গর্ব করে বললুম, জানেন শিবরামদার সঙ্গে আমার আলাপ আছে। ওভারকোট হাসলেন, তোমার বিশ্রামদা তো বাচ্চাদের জন্য হাসির গল্প লেখেন শুনেছি, কিন্তু গানের তিনি কি জানেন? আমি একটা উপমা দিয়ে বোঝাই, ভোজপুরি লাঠি দেখেছো কখনো? আমি বললুম, পিস্তর? হাজিপুরে মেজদা থাকে, সেখানে আমি অনেকবার গেছি, ঘাটে ঘাটে বাঁধানো তেল, চুকচুকে সব লাঠি, এক ঘা পিঠে পড়লেই আর দেখতে হবে না। ওভারকোট হাঁটুতে থাপড়া দিলেন, ইয়া, একদম কারেক্ট। গাছকে যদি লাঠি বলে ধরা যায়, তাহলে তাল হলো তার গাঁঠ, ওই গাঁঠ না থাকলে লাঠির কোনো মানে হয় না। হাবুল সেন মাথা নেড়ে বললে, গানেরও না, তালের গাঁঠ দুমাদ্দুম পিঠে পড়তে থাকে। ওভারকোট আবার হাসলেন, যে তাল বোঝে তার কাছে ওই গাঁঠই আখের গাঁঠ হয়, একবার চিবুতে শেখো, তারপরেই মন মজে যাবে। আচ্ছা, এখুনি তোমাদের একটু তালিয়ে দিই? এখুনি? প্রস্তাবটা আমার ভালো লাগলো না। মন্দ কি? ওভারকোট অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন, কলকাতায় পৌঁছতে এখনও তো অনেকটা সময় লাগবে, দারুণ শীত পড়েছে, তাল শিখলে শরীরটাও একটু গরম হবে। আচ্ছা, এই দেখো।
হাবুলের ছোট চামড়ার স্যুটকেসটা নিয়ে টকাটক বাজাতে লাগলেন। এই যে দেখো, এই ধা ধীনা ধীনা, এই হচ্ছে দাদরা। অ, আর এই ধিনি কেটে ধা, এই হচ্ছে কার্ফা, বুঝেছ? একটু কান পেতে শোনো, খুব মিঠে লাগবে। আমি বললুম, আগে খুব মিঠে লাগছে না তো? আহা, বায়া তবলা না থাকলে কখনো বোল ওঠে? চামড়ার স্যুটকেস কি না, তাই কেবল ঢপঢপ করছে। আমি বললুম, তাছাড়া কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হাবুল বললে, আহা, এটা বোঝোস না কেন, তাল তো গোলই হইব, সৌকা তাল কোনোদিন দেখছোস নাকি? ভদ্রলোক নাক দিয়ে কেমন ঘোড়ার মতো আওয়াজ বের করে ই হি 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 শব্দে কিছুক্ষণ হাসলেন, বললেন, ছেলে মানুষ, তালের নামে তালগোল একটু হবেই, আর চৌকোতালের কথাই যদি বললে, তা থেকে আমার চৌতাল মনে পড়ল, খুব শক্ত জিনিস। ভদ্রলোক টকাটক করে আবার খানিকটা স্যুটকেস বাজালেন, একটু গম্ভীর হয়ে বললেন, কি করে যে বোঝাই, আচ্ছা ট্রেনের আওয়াজ পাচ্ছ? পাচ্ছি বই কি, কীরকম শোনাচ্ছে? হাবুল বললে, যেন কইতে আছে, চাইলতা তলায় বৈশা যা, পাকা পাকা খাজুর খা। ভদ্রলোক বললেন, কি, চালতে তলায় বসে যা, পাকা পাকা খেজুর খা? বাহ, মন্দ বলনি তো। হ্যাঁ, চৌতাল অনেকটা এইরকমই, এই ধিনি গিধা ধিনি গিধা। আবার টকাটক তাল পড়তে লাগলো স্যুটকেসে, এই চালতে তলায় ধা, পাকা খেজুর খা, ধিনি গিধা ধা, এবার ঠিক বুঝতে পারছো তো? হাবুল বললে, আইকে না, তবে আপনার আগের দুইটা তাল বেশ বুঝতে আসিলাম, কার পা, দাদার পা? আচ্ছা মশাই, এত জিনিস থাকতে দাদার পা নিয়ে টানাটানি কেন? ওভারকোট একটু বিরক্ত হলেন, আহ, তুমি তো বড্ড বেরসিক দেখছি, ও দুটো কার পা, দাদার পা নয়, কার্ফা আর দাদরা। ও ও, শোনো, চৌতাল বোঝার আগে ত্রিতালটা একবার জানা দরকার। ওভারকোট আরেকটা বিড়ি ধরালেন, কয়েকটা টান দিয়ে সেটাকে নিবিয়ে পকেটে পুরে বলতে লাগলেন, একটু বুঝিয়ে দিচ্ছি, এই ধরো এই গানটা, বলে গুনগুন করে গাইতে লাগলেন তিনি। পঞ্চু পিষে ছাতের পরে ভূতের সাথে কুস্তি লড়ে, রাত ঝমঝম অন্ধকার, হুতম প্যাঁচা আম্পায়ার, পঞ্চু পিষে মারল ল্যাং, মোটকে গেল ভূতের ঠ্যাং, ভূতটা তখন বললে কাঁদি, গোবর আনো পট্টি বাঁধি। এই যে করুণ পথটা, মানে মোটকে গেল ভূতের ঠ্যাং, এটাকে খাসা ত্রিতালে ফেলা যায়, বলেই টকাটক স্যুটকেসে বাজাতে লাগলেন, না ধি না ধি না ধা, না ধি না, মানে এই তালটা। ঠিক সেই সময় আচমকা গাড়ির ভেতরেও তাল পড়ল, মনে হলো একটা নয়, এক কাঁদি এসে পড়ল। বাঙ্কে যিনি ঘুমোচ্ছিলেন সেই মোটা ভদ্রলোক এক লাফে নেমে পড়েছেন, ইয়া তাঁকড়ায় চেহারা, লাল টকটকে বড় বড় চোখ রাগে দপদপ করে জ্বলছে। ওভারকোটের তালপাচানো বন্ধ হয়ে গিয়েছিল, মোটা ভদ্রলোক বাজখাই গলায় ওভারকোটকে বললেন, বলি কি হচ্ছে এসব, এর মানে কি? অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে শুয়েছিলাম, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। ওভারকোট কেমন ছিটিয়ে গেলেন, চিচি করে বললেন, এদের একটু তাল শেখাচ্ছিলুম। তাল? ওর নাম তাল? আমি পুরুলিয়ার অরবিন্দ মাহাতো, মরিস কলেজে গান শিখেছি, কাশীর কণ্ঠে মহারাজার ছাত্র, আমার সামনে তাল নিয়েই আর কি, এদের ছেলে মানুষ পেয়ে ওস্তাদি। ধিনি কেটে ধা কার্ফা, পা খেজুর খা চৌতাল, আগে সাঠাপ। মোটা ভদ্রলোক সিংহনাদ করলেন, তালের বিন্দু বিসর্গ জানেন আপনি? 7 বছর গুরুজির পায়ের কাছে বসে মাথার ঘাম পায়ে ফেলে তাল শিখেছি, আর তাই নিয়ে নষ্টামো? মোটকে গেল ভূতের ঠ্যাং ত্রিতাল, আর তাল হলো লাঠির গাঠ, তবে লাঠির গাঠই দেখুন, বলেই মোটা লাঠিটা তুলে নিলেন পাঁক থেকে। এইবার এই লাঠির এক এক ঘায়ে এক একটা তাল বোঝাচ্ছে আপনাকে, দেখি কোন তালে আপনি আছেন।
প্রথমেই দাদরা। লাঠি তুললেন, কিন্তু দাদরা বাজানোর আর সময় পেলেন না। ওভারকোট তার মধ্যেই শুরুত করে চলে গিয়েছেন দরজার কাছে। ট্রেন তখন একটা স্টেশনে থামতে যাচ্ছিল। এক লাফে ঝাঁপিয়ে পড়লেন প্ল্যাটফর্মে। আমরা এতক্ষণে থ হয়ে যেন ম্যাজিক দেখছিলাম। এইবার হাবুল চেঁচিয়ে উঠল, বুঝছি বুঝছি, এইটার নাম ঝাপতাল। গল্পের সমাপ্তি এখানেই।